হ্যালো হ্যালো সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য। যেহেতু তোমাদের পরীক্ষা আগস্ট মাসে হতে চলেছে, তাই পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় থেকে একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করে আমাদের কমেন্ট করে জানাতে পারো। প্রশ্নপত্রটির পূর্ণমান 20 নম্বর করে, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটি একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো, যে কোনো 6টি করতে বলে। প্রশ্নমান থাকে 1 নম্বর করে। 1-এর 1 নম্বর প্রশ্ন, স্ট্যাথোস্কোপের আবিষ্কারক হলো? অপশানে দেওয়া আছে রেনি লিনিক, রেনাস লিনিক। উত্তরটি হলো রেনে লিনিক। 1-এর 2 নম্বর প্রশ্ন, যে পাম্পটি আমাদের শরীরে রক্ত চলাচলে সাহায্য করে তার নাম? অপশানে দেওয়া আছে লিভার, হৃৎপিণ্ড, পাকস্থলী। উত্তরটি হলো হৃৎপিণ্ড। 1-এর 3 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি জল বেরিয়ে যায়? অপশানে দেওয়া আছে এটেল, বেলে, দোয়াশ মাটি থেকে। উত্তরটি হলো বেলে মাটি থেকে। 1-এর 4 নম্বর প্রশ্ন, ডিওটি চিকিৎসা করাতে হয়? অপশানে দেওয়া আছে যক্ষা, ডেঙ্গু, ডায়রিয়া রোগে। উত্তরটি হলো যক্ষা রোগে। 5 নম্বর প্রশ্ন, কম্পোস্ট হলো? অপশানে দেওয়া আছে জৈব নাকি রাসায়নিক সার? উত্তরটি হলো জৈব সার। 1-এর 6 নম্বর প্রশ্ন, মাটি সরে যাওয়াকে বলা হয় সুনামি, ভূমিকম্প, ভূমিক্ষয়? উত্তরটি হলো ভূমিক্ষয়। 1-এর 7 নম্বর প্রশ্ন, মাটির একটা অস্বাভাবিক উপাদান হলো? অপশানে দেওয়া আছে গোবর, মাছের কাঁটা, পলিথিনের কুচি। উত্তরটি হলো পলিথিনের কুচি। 1-এর 8 নম্বর প্রশ্ন, বিঘত খানেক অন্তর সারি দিয়ে চারা বসানোকে বলে? অপশানে দেওয়া আছে বীজতলা, বীজ ধান, রোয়া। অপশানের উত্তরটি হলো রোয়া। 2-এর প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি খুবই সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 6টি করতে বলে। প্রশ্নমান থাকে 1 নম্বর করে। 1 নম্বর প্রশ্ন, কোন জেলা চা বাগান, ঘুম ও টাইগার হিলের জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। 2-এর প্রশ্ন, কোন শহরকে বক্সার অরণ্যের প্রবেশদ্বার বলা হয়? 3-এর প্রশ্ন, আমাদের দেশে কত তারিখে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়? 4-এর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? 5-এর প্রশ্ন, তিতুমীর ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? 6-এর প্রশ্ন, হারভেস্টার কাকে বলে? 7-এর প্রশ্ন, আগেকার দিনে কীটনাশক হিসেবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো? প্রশ্নগুলির উত্তর আমাদের কমেন্ট করে জানাতে পারো। এছাড়া সমস্যা হলে আমরা পরের ভিডিওতে সেগুলি আলোচনা করব। 3-এর প্রশ্ন, নিম্নলিখিত তারিখগুলির সঙ্গে যে সম্মানীয় ব্যক্তির নাম জড়িয়ে আছে তা লেখো, যে কোনো 2টি করতে হবে, 3টি দেওয়া রয়েছে পূর্ণমান 1 নম্বর করে। 1-এ আছে 23শে জানুয়ারি, 2-এ আছে 14ই নভেম্বর, 3-এ আছে 5ই সেপ্টেম্বর। 4-এর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি করতে বলেছে। প্রশ্নের পূর্ণমান 1 নম্বর করে। 1-এ আছে ড্যাশ সালে 16ই এপ্রিল এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে? 2-এ সত্যজিৎ রায় পথের ড্যাশ সিনেমাটা বানিয়েছিলেন? 3-এর প্রশ্ন, ড্যাশ কথা থেকেই কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে? 4-এর প্রশ্ন, 2009 সালে যে ঝড় হয়েছিল তার নাম লেখো? 5-এর প্রশ্ন, ড্যাশ সালে সুনামি হয়েছিল? 6-এর প্রশ্ন, ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এইসব অবস্থাকে একসঙ্গে বলে ড্যাশ? 7-এর প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলোকে ড্যাশ বলে? তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। পরিবেশ বিষয় নিয়ে প্রশ্নপত্রটি শেষ হলো। আমরা আবার পরবর্তী দিনে এই ধরনেরই প্রশ্নপত্র নিয়ে হাজির হব। অবশ্যই সেগুলি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটিতে অল করে রাখবে। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিও, এবং বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমরা অবশ্যই পরপর আরও নানান ধরনের ভিডিও অর্থাৎ প্রশ্নপত্রগুলি নিয়ে আপডেট করব। আজকে এই বলে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে।